ভারত টিভির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর আজকে আমাদের পাশে পেয়ে গেছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জিকে। প্রথমে বলবো যে দিদি, কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে, এই সুন্দর, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। অনেক দিন পর, অনেক মাস পর, প্রায় 7-8 মাস পর, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো সামনেই তো দুর্গাপুজো গেল, দুর্গাপূজায় নিশ্চয়ই খুব প্যাক শিডিউল ছিল। তো এই যে করোনার পরে একটা শিল্পীরা যে থমকে গেছিল, তারপর থেকে আস্তে আস্তে আবার নিজের পরিবেশে ফিরে আসা, কেমন লাগছে এই ব্যাপারটা? আস্তে আস্তে এটা সবসময় ভালো লাগবে, কারণ সমস্ত টেকনিশিয়ানসরা বসেছিল এতদিন, তারা আবার আবার নতুন জায়গায় ফিরে আসছে, আবার পুরনো ছন্দে ফিরে আসছে, এটাই অনেক। তো আগামী দিন মানুষ বা তোমার যারা দর্শক রয়েছে, যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদের কি উপহার দিতে চলেছে? নতুন কোনো গান বা নতুন কিছু? নতুন গান, অবশ্যই নতুন গান, আবার অনেকগুলো গানকে আবার নতুন করে সময়ের সঙ্গে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে তাকে নতুনভাবে তৈরি করে দর্শকদের সামনে আনবো, এটাই চেষ্টা। তো যারা নতুন শিল্পী, এখন তো দেখা যায় যে বিভিন্ন রকম রিয়েলিটি শো হচ্ছে, তো কি মনে হয় একটা রিয়েলিটি শো একটা শিল্পীকে কতটা জায়গা করে দিতে পারে? একটা রিয়েলিটি শো একটা শিল্পীকে অনেকটাই জায়গা করে দেয়, তবে আমি দুটো কথা বলবো, সে শুধু রিয়েলিটি শোই যে জায়গাটা করে দেবে এমন নয়, মানে যুদ্ধটা কিন্তু রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পর থেকে শুরু হয়, অতএব ট্যালেন্টটা খুব জরুরি আর সাধনা। তো কি মনে হয় যে গডফাদার আর ট্যালেন্ট কোনটা একটা শিল্পী হওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে প্রাথমিক স্টেজে? ট্যালেন্ট আর ভাগ্য। থ্যাংক ইউ দিদি। আর লাস্ট একটা কথা বলবো, যারা টিভির ওপরে অনুষ্ঠানটা দেখছেন তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখলেই তবে নিজে ভালো থাকা যায়, সবাইকে নিয়ে থাকবেন, জয় গুরু। থ্যাংক ইউ, আপনারা শুনে নিলেন ম্যাডামের বক্তব্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন কোনো ইন্টারভিউ নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি।